দিস টাইম পার্সোনাল, টাইগার থ্রি ট্রেলার। তাই বলে এতটা পার্সোনাল যে লাস্টে টাওয়াল ফাইট করতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। টাইগার থ্রি ট্রেলার নিয়ে কথা বলবো, সলমান খানের আপকামিং সিনেমা ইয়াস রাজের স্পাই ইউনিভার্স, এবং এখানে যে গল্পটার কথা দেখানো হয়েছে সেখানে অবশ্যই এবার একটা পার্সোনাল অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে, যেখানে তার ওয়াইফ, তার বাচ্চা, যেটা অবশ্যই ক্যাটরিনা ক্যাপ প্লে করছে, তো তাদের উপর বা তাদেরকে একটা জায়গায় আটকে রেখে পরে একটা কাজ করিয়ে নেওয়া, যেখানে দেশ ভার্সেস ফ্যামিলি এরকম একটা মেসেজ ক্রিয়েট করা হয়েছে। তবে কমার্শিয়ালি যদি আমি এটাকে বিচার করতে যাই বা যদি সেই হিসাবে দেখি, তো এটা একটা দারুণ ট্রেলার। মানে প্রত্যেকটা এলিমেন্ট যেরকম হওয়া উচিত একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে, একটা কমার্শিয়াল ঘরানায়, একটা কমার্শিয়াল জনরায়, সব এলিমেন্ট আমার মনে হয় নিখুঁতভাবে দেওয়া হয়েছে। এর গ্র্যান্ডিয়ারটা দেখুন, এর যে লার্জ স্কেল সেটা দেখুন, কত কত লোক ইনভলভমেন্ট এই প্রজেক্টটায়, কত কত ইনস্ট্রুমেন্ট ইনভলভমেন্ট এই প্রজেক্টটায়, কত লোকেশন শিফট আছে, কত এর মধ্যে স্টান্টস আছে, কত এর মধ্যে ক্রোরিওগ্রাফি আছে এই ফাইটিং সিকোয়েন্সের আমি যদি কথা বলি সেক্ষেত্রে, তো আমার ব্যাপক লেগেছে। এবং সলমান খানের ওই যে টাওয়াল ডান্স একসময় বিখ্যাত হয়েছিল, তারপরে এই যে টাওয়াল একটা যে সিকোয়েন্স রাখা হয়েছে ফাইটিংয়ের ক্যাটরিনা ক্যাপ এবং আরেকজনের মধ্যে, হেভি লেগেছে পার্সোনাল টাচের মধ্যে, যেটা দিয়ে আমি শুরু করছিলাম রাদার। তবে এখানে কোনো ক্যামিও থাকবে কি না থাকবে কি না সেটা জেনারেলি তারা ট্রেলারে ডিসক্লোজ করে না, এক্ষেত্রেও করেনি। তবে খুব আশা করা যাচ্ছে যে ক্যামিও থাকতে পারে শাহরুখ খানের, দেখা যাক সেটা কী হয়। বাট এই ট্রেলারটা যে ডিজাইনিংটা করা হয়েছে ইট সেলফ, যেখানে ভয়েস এবং তার সাথে যে একটা 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 খুব টাফ একটা ইন্টিগ্রিটি আছে এই পুরো প্রজেক্টের মধ্যে, যে আমরা ওই যে ভিজুয়ালস, ওই যে একটা ঘরানা, ওই যে একটা জিনিস, সেটাকে রিপ্রেজেন্ট করবো। এবং ইন্ডিয়া এবং পাকিস্তান এই কথাটা যখনই আসে, তখন একটা সিনেমার মধ্যে একটা একটা হিট ফর্মুলা অটোমেটিকলি চলে আসে। গাদার টু নিয়ে যখন আমি কথা বলেছিলাম, তার ট্রেলার নিয়ে কথা বলেছিলাম যে হয়তো খুব ওল্ড স্কুল ট্রিটমেন্ট হবে সিনেমাটা, বাট গাদারের নস্টালজিয়া এবং ওই যে পাকিস্তান, তার সাথে একটা হিন্দুর জয় বা সেখানে গিয়ে পরে একটা অ্যাটাক অ্যাজ এ ভারতীয়, এই জিনিসটাই না আমাদেরকে খুব ভালো লাগে। বিকজ পাকিস্তান তো আলটিমেটলি একটা টেররিস্ট কান্ট্রি, আমি মানুষদেরকে বলছি না, অবশ্যই তার গভর্নমেন্ট হোক, তার পলিসিস হোক, এগুলোতে তো আছেই। তো সেই জায়গায়, সেই জায়গা থেকে যখন আমরা দেখি যে একজন ইন্ডিয়ান তার ফ্যামিলিকে সেভ করছে, তার নিজের কান্ট্রিকে সেভ করছে, একটা গুজবাম্পস ক্রিয়েট হয়, একটা মোমেন্ট ক্রিয়েট হয়। এবং সেই জিনিসটা অনেক সময় এনকেসমেন্টও হয়, আমি এটা অস্বীকার করছি না, বাট এখানে আমার মনে হয়েছে তার মধ্যে যে স্কেলটা ডিজাইন করা হয়েছে সেই পুরো ব্যাপারটার মধ্যে, সেটা অনবদ্য। এখানে কেউ কাউকে ছেড়ে কথা কইছে না, এখানে পাকিস্তানকে একদম যে দুর্বল সেই জায়গাটাও দেখানো হয়নি, তার কতটা সোর্স আছে, সে কত দূর যেতে পারে, কত কত জায়গায় ব্লাস্ট করাতে পারে, তো সব জিনিসটা আমার মনে হয় খুব লার্জারদের লাইফ দেখানো হয়েছে, যার জন্য খুব এঙ্গেজিং লাগছে পুরো ব্যাপারটা বা পুরো এই ডিজাইনিংটা। সলমান খানকে আমার অনবদ্য লেগেছে এখানে, তার এন্ট্রিটা ইটসেলফ দারুণ, পুরো ঘটনাটা যেভাবে ডিসকভার করা হচ্ছে বা বলা হচ্ছে সেটাও শুনতে বেশ ভালো লাগে। তো ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লাগছে, ইউনিক লাগছে। কিছু কিছু জায়গায় ভিএফএক্সের আমার মনে হচ্ছে যে ফার বেটার করা যেতে পারতো, কারণ ইয়াসরাজ আগে যে ভিএফএক্স করছে সেগুলো অনেক ভালো, এখন তো অনেক রিসোর্সেস চলে এসেছে, এখন তো অনেক টেকনোলজি চলে এসেছে, যার জন্য আমরা ইন্ডিয়া বসেও ভালো ভালো ভিএফএক্সের কাজ দেখতে পাচ্ছি, করতে পারছি। তো সেই জায়গা থেকে কোথাও কোথাও দুর্বল মনে হয়েছে আমার, বাকি ওভারঅল ডিজাইনিং আমার ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।